নারায়ণগঞ্জের পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় শিশু ও মুয়াজ্জিন সহ এখন পর্যন্ত ১৪ জন মারা গেছেন। নিহতদের সবাই রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। অগ্নিদগ্ধ অন্যদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাকিব হোসেনের ক্যামেরায় আরমান কায়সারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নারায়ণগঞ্জের পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রাঙ্গণ। রাত থেকে আতঙ্ক আর উৎকণ্ঠায় প্রিয়জনের সন্ধানে হাসপাতালের সামনে ঘুরে বেড়াচ্ছেন হতাহতের স্বজনেরা। যে মসজিদে আগুন লাগবে ৯০০ গেছে, ৯০০ কাতারও মারা গেছে। আমাদের কালকে ১০টা থেকে বন্ধ গেম খালি রাস্তায় দাঁড়ায় নিস। এভাবে যে আমাদের সমাজের ভিতরে কত জায়গা মানুষের কোনো জানমালের কোনো নিরাপত্তা আমরা দেখতেছি না। আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হলেও অগ্নিদগ্ধদের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কেউ এখন যারা আছে শঙ্কামুক্ত না। কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এই রোগীদের জন্য সর্বাত্মক চেষ্টা করার জন্য। এদিকে বিস্ফোরণে হতাহতদের ক্ষতিপূরণের পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। আমাদের ৫০০ তদন্ত করে দিয়েছি, তাদের কাজ শুরু হয়েছে। আর ইতিমধ্যে ফায়ার সার্ভিস আলাদা তাদের তৎপরতা করছে। আসলে আমি আর পুলিশ সুপার সহ আমাদের অফিসাররা ঘটনাস্থল সঙ্গে সঙ্গেই পরিদর্শন করেছি। শুক্রবার এশার নামাজের সময় এসির বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন প্রায় ৪০ জন মুসল্লি। আরমান কায়সার, বাংলা টিভি, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ডের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি আহতদের আশু আরোগ্য কামনা করেন। এদিকে প্রধানমন্ত্রী তার শোক বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্বৃত্তের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও নিউরো সায়েন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান ডাক্তার জাহেদ হোসেন। শনিবার সকালে তিনি এ তথ্য জানান। তিনি আরও জানান ৭২ ঘণ্টা পর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে ওয়াহিদাকে আইসিইউতে রাখা হবে কি না। তবে তার নতুন করে রক্তক্ষরণ হচ্ছে না এবং রক্তচাপ ও হৃদস্পন্দন স্থিতিশীল রয়েছে। ওয়াহিদা তার স্বজনদের সঙ্গে কথা বলতে পারলেও অস্ত্র দিয়ে আঘাত করায় তিনি এখনও সংক্রমণের শঙ্কামুক্ত নন। এদিকে সকালে চিকিৎসাধীন ওয়াহিদা খানমকে দেখতে এসে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো ও কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।